সাদ্দাম হোসেন, ইরাকের সাবেক এই প্রেসিডেন্ট তার মৃত্যুর এক দশকের পরও বিশ্বময় আলোচিত এবং সমালোচিত হয়ে আছেন। দীর্ঘমেয়াদে ইরাক শাসনকালে শাসক হিসেবে তার নিন্দা ও প্রশংসা দুটোই রয়েছে বেশ। কিন্তু একজন মানুষ হিসেবে কেমন ছিলেন সাদ্দাম, তা নিয়ে দ্য প্রিজনার ইন হিজ প্যালেস নামে একটি বই লিখেছেন উইল বার্ডেন ওয়ার্পার। সম্প্রতি গুঞ্জন চাউর হয়েছে এই বই অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে সিনেমা, আর এই চলচ্চিত্রে সাদ্দাম হোসেনের জীবনের শেষ দিনগুলোর ঘটনা দেখানো হবে বলেও জানা গেছে। সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন চেরনোবিল খ্যাত এমি জয়ী সুইডিশ নির্মাতা জোহান রেঙ্ক। এদিকে ইরাকের স্বৈরাচারী শাসক সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ধ্বংসাত্মক অস্ত্র তৈরি করার অভিযোগে যুক্তরাজ্য, কুয়েত সহ বেশ কয়েকটি রাষ্ট্রের সমর্থন নিয়ে 2003 সালে ইরাক আক্রমণ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সে বছরের শেষ দিকে মার্কিন সামরিক বাহিনীর হাতে ধরা পড়েছিল সাদ্দাম হোসেন। সাদ্দামের বিচার চলাকালীন মার্কিন পুলিশের 12 জন সদস্যকে তার ব্যক্তিগত রক্ষী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এদেরকে বলা হতো সুপার 12। জীবনের শেষ 6 মাস সুপার 12-এর সদস্যদের সান্নিধ্য পেয়েছিলেন সাবেক এই ইরাকি রাষ্ট্রপতি। প্রত্যেকের সাথে তার হয়ে উঠেছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। জীবনের অনেক ঘটনার কথা বলার সুযোগ হয়েছিল সাদ্দাম হোসেনের। দ্য প্রিজনার ইন হিজ প্যালেস বইয়ের লেখক উইলিয়াম বার্ডেন ওয়ার্পার ছিলেন সুপার 12-এর একজন, যিনি সাদ্দামের জীবনের শেষ কিছু সময়ের সাক্ষী ছিলেন। উইল বার্ডেন ওয়ার্পার সাদ্দামের জীবনের শেষ 6 মাসের নানা বিষয় তুলে ধরেছেন তার এই বইতে। সেই ঘটনাগুলো নিয়েই তৈরি হবে সিনেমাটি, আর এতে সাদ্দাম সম্পর্কে জানা যাবে অনেক অজানা তথ্য। সিনেমাটির প্রযোজনা করবেন রেঙ্ক ও প্যারেটস, আর নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন বার্ডেন ওয়ার্পার নিজেই। এই বছরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা জোহান রেঙ্ক।